আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইশা। সো আজকে হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলাইন শপিং। সো এটা হচ্ছে কি ফ্রড অল টাইম নাকি কখনো কখনো ট্রাস্ট করা যায়? সো আমি এটা নিয়ে অলরেডি আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনারা কীরকম চান যে আমি বলি অনলাইন শপিং, যেখান থেকে আমি অনলাইন শপিং করছি এবং ফ্রড কিনা। সো আজকে হচ্ছে এটা নিয়ে কথা বলবো অ্যান্ড সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস গেট ইন টু দ্য ভিডিও। প্রথম কথা যে আমি যে পেজগুলো থেকে অনলাইনে শপিং করি তো এগুলোর মধ্যে যে আমি লাইফে কখনো এমন হয় নাই যে ফ্রড হই নাই বা পিকচার একটা দেখছি সামনে এরকম হয় নাই, এটা কখনো যে হয় নাই এটা আমি বলবো না। আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম খারাপ করতে চাচ্ছি না, এই জন্য ওইসব পেজগুলোর নাম আমি বলতে চাচ্ছি না। সো দুই নম্বর কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি যেই 7টা পেজের নাম বলবো, এই 7টা পেজ যে একদম দুনিয়ার সবচেয়ে ভালো অনলাইন বিজনেস করতেছে, বাংলাদেশের সবচেয়ে বেস্ট 7টা পেজ হচ্ছে আমি নাম বলতেছি, কারণ এগুলোকে আমি এখন ট্রাস্ট করতে পারি, কারণ এখান থেকে আমি অলরেডি অনেকবার শপিং করছি। সো এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি যে আপনারা যদি চান অনলাইন থেকে শপিং করতে আপনারা এই 7টা পেজ থেকে করতে পারেন। সো দ্য থার্ড নাম্বার যেটা সেটা হচ্ছে আমি কোনোখান থেকে কোনো পেজ স্পন্সার পাই নাই। সো এগুলো হচ্ছে আমার সব পার্সোনাল ওপিনিয়ন, যেখান থেকে আমি শপিং করি জাস্ট হচ্ছে সাজেশন দেওয়ার কারণে বলতেছি। এবং যারা হচ্ছে অনলাইনে ফ্রড ভেবে শপিং করেন না তারা অনলাইন থেকে যাতে শপিং করতে পারেন সেই কারণে হচ্ছে আমি রিকমেন্ড করতেছি। আর এখন যেহেতু করোনার টাইম মার্কেটে যে শপিং করা আই থিঙ্ক নট প্রিফারেবল, সো আপনি অনলাইন থেকে শপিং করতে পারেন আগে সেটা সেফ, কারণ যখন পার্সেল আসে আমরা কিছুক্ষণ টাইম বাসায় রেখে দিই, তারপরে হচ্ছে ওইটা থেকে কিছুক্ষণ পরে টাচ করলাম, সো আই থিঙ্ক মার্কেটে যাওয়ার থেকে এটা বেশি সেফ। আর যেহেতু আমি হচ্ছে অনেকবার অনলাইন থেকে শপিং করছি সেই কারণে আমি 7টা পেজ সাজেস্ট করতেছি। আমার যেটা থাকছে সেটা হচ্ছে স্টাইলিকো। সো অনলাইন থেকে যারা শপিং করে আর এই পেজের নাম শুনে নাই, আমি পেজটার একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিব। আর স্টাইলিকো নামে আপনি যদি ফেসবুকে সার্চ করেন তো অনেকগুলো পেজ পাবেন, আমি যেটা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি ওটায় ক্লিক করবেন। আর হচ্ছে অনেক ফ্রড স্টাইলিকো নামের পেজ চালায়, সো আপনি একটু আই মিন লিঙ্কে যাবেন অথবা ফেসবুকে যে ভেরিফাইড পেজটা অথবা একটু শিওর হয়ে কিনবেন। সো এটা দায় হওয়ার অবশ্যই আমি নিব না, আমি হচ্ছে আমি এখান থেকে কিনেছি সেটার কারণে আমি বলছি। সো স্টাইলিকোর ব্যাপারটা হচ্ছে যে এখানে ড্রেস অর্ডারই করার মতন হয়ে গেছে এখন। সো আপনি যদি একটা ড্রেস দেখেন লাইভে আপনি এক ঘন্টার মধ্যে অর্ডার করতে করতে দেখা যাবে যে শেষ হয়ে গেছে, যার কারণে আমি অনেক টাইম এমন হয়েছে যে আমি এখান থেকে ড্রেস পছন্দ করছি বাট কিনতে পারি নাই। তো বাট এরা হচ্ছে যে লাইভ করে ড্রেস সেল করে, যার কারণে আমি ট্রাস্ট করতে পারি যে আচ্ছা এদের ড্রেসটা সেম হচ্ছে এরকম হবে। তো আপনি চাইলে এখান থেকে কিনতে পারেন। আর অবশ্যই আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সটা পড়বেন, কারণ আমি প্রতিটা পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো নেক্সট ওয়ানে যেটা থাকছে সেটা হচ্ছে গ্ল্যামগার্ল। গ্ল্যামগার্লে দুইটা পেজ আছে, আমি দুইটা পেজই হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব এবং এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিব। এবং হচ্ছে আমি যে ড্রেসটা গ্ল্যামগার্ল থেকে কিনেছি আমার কাছে অনেকে জিজ্ঞেস করতো যে কোথা থেকে কিনেছি, আমি বলেছি যে গ্ল্যামগার্ল থেকে কিনেছি, বাট তাও আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। অ্যান্ড আপনি চাইলে গ্ল্যামগার্লের দুটা পেজ থেকে ওদের লাইভ থেকে ড্রেস পারচেস করতে পারেন। এগেইন ওদের শোরুমও আছে বাট বেটার যে আপনি এখন অনলাইন থেকেই পারচেস করেন। থার্ড নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ডিভাস ওয়ার্ল্ড। ওটা থেকে আমি হচ্ছে দুইবার শপিং করছি অ্যান্ড দুইবারই আমার ভালো লাগছে। সো আমি এই পেজটাও রিকমেন্ড করতে চাই, এটার স্ক্রিনশট দিয়ে তো আমি দিয়ে দিয়েছি আর লিঙ্কও আছে ডিসক্রিপশন বক্সে। সো আমি এটা রিকমেন্ড করতে চাই, ওরাও সেম লাইভ করে ড্রেস সেল করে এবং ওদের সম্ভবত হচ্ছে কোনো শোরুম নাই, ওরা জাস্ট অনলাইন বেস। সো আপনি হচ্ছে ডেফিনেটলি লিঙ্ক ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে চেক করে দেখবে। সো নাম্বার ফোরে আমি যেটা রিকমেন্ড করতে চাচ্ছি সেটা থেকে হচ্ছে আমি যে লাস্ট রোজারিতে যেই ড্রেসটা কিনেছিলাম এটা, আর এই পেজটার নাম হচ্ছে অনলাইন শপিং দিদি। সো এটা থেকে হচ্ছে আমি ড্রেসটা কেনার কারণে আমার খুব ভালো লাগছে, যার কারণে হচ্ছে আমি পেজটা রিকমেন্ড করতে চাচ্ছি। আর হচ্ছে এদেরও শোরুম আছে বাট এরা অনলাইনেও সেল করে, যেহেতু আমি অনলাইন পেজের কথা বলছি সো আমি শোরুমটা প্রেফার করবো না, এখন অনলাইনের কথা বলছি। আর এদের হচ্ছে সেম যে লাইভ করে ড্রেস সেল করে। সো আপনি হচ্ছে এদের ফেসবুক পেজটা ফেসবুকে যে সার্চ করবেন অথবা লিঙ্কটা এখানে দেওয়া আছে অনলাইন শপিং বিডি লিখে ফেসবুকে সার্চ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ক্লিক করতে পারেন, যার কারণে হচ্ছে আপনি ওদের পেজটা পেয়ে যাবেন এবং ওদের লাইভ দেখে ড্রেস পারচেস করতে পারেন। সো নেক্সট ওয়ান অ্যান্ড দ্য ফিফথ ওয়ান
ওয়ান, সেটা হচ্ছে সুরচনা ফেব্রিক। ওরাও সেম, ওদের শোরুম আছে অনলাইনে, ওরা লাইভ করে ড্রেস সেল করে। ওদের থেকে হচ্ছে আমার সিস্টারটা ড্রেস পারচেস করেছিল লাস্ট ঈদের টাইমে। এটা আমি জাস্ট পিকচার দিয়ে দিচ্ছি এখানে, অ্যান্ড হচ্ছে ওদের পেজের স্ক্রিনশটটাও দিয়ে দিচ্ছি এখানে। তো লিঙ্ক আছে, আপনি আপনার যদি ভালো লাগে ওদের পেজ থেকে দেখে আপনি পারচেস করতে পারেন। অ্যান্ড সিক্স নাম্বার যেটা, এটা হচ্ছে হালুম ক্রাফট। ওরাও সেম, যে অনলাইনে লাইভ করে ড্রেস সেল করে এবং ওদের শোরুম আছে। আপনি যদি ওদের পেজে যান তাহলে হচ্ছে ওদের শোরুমটা দেখতে পারবেন। সো হচ্ছে অনলাইন থেকে অর্ডার করলে ওদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। সো আমি এখন যে ছয়টা পেজের নাম বললাম, সবাই হচ্ছে কাইন্ড অফ যে ক্যাটালগে ড্রেস সেল করে বা মানে সেম কাইন্ড অফ ড্রেস সেল করে। সো লাস্ট যেটা বলবো, এটা একটু ডিফারেন্ট টাইপের ড্রেস সেল করে এরা। সো ছয়টা পেজই হচ্ছে আপনি দেখা যাবে যে কিছু ড্রেস কমন পাবেন, যে এখান থেকে ওখানে একটু বা প্রাইস ভ্যারি করে বা কালার ভ্যারি করে কাইন্ড অফ। সো আপনি হচ্ছে যেটা আপনার ভালো লাগে আপনি ওখান থেকেই, যেটা আপনার জন্য রিজনেবল লাগে আপনি ওটা থেকেই হচ্ছে ড্রেস পারচেস করতে পারবেন। সো লাস্টটা বলার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যদি আপনি আমার ভিডিওটা দেখছেন তো ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর লাস্ট টাইম নতুন সাবস্ক্রাইব না করেও চলে যাবেন না, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। অ্যান্ড অবশ্যই বেল আইকন প্রেস করবেন, তাহলে আপনি আমার পেজের ভিডিওগুলোর জন্য যখন আমি আপডেট করবো তখন আপনি ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পাবেন। অ্যান্ড আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার ইনস্টাগ্রামের স্ক্রিনশটটা আমি সাইডে দিয়ে দিচ্ছি। সো আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে হ্যালো বিউটিফুল বিডি। এটা থেকে হচ্ছে আমি ড্রেসটা পারচেস করেছিলাম, আমার খুবই একটা ভালো লাগে, পছন্দের একটা ড্রেস। অ্যান্ড এটা হচ্ছে যে এই পেজটা হচ্ছে কাইন্ড অফ যে যারা হচ্ছে গসকাপুরের ড্রেস কাস্টমাইজ করে বানাতে চাচ্ছে অথবা যারা হচ্ছে একটু কমন ড্রেস করতে চাচ্ছে না, সো আই থিঙ্ক তাদের জন্য হচ্ছে এটা পারফেক্ট। সো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সাতটা পেজেরই, সেভেন যেখান থেকে হচ্ছে আমি পারচেস করছি এবং ফ্রড হয়নি। সো এই সাতটা পেজ থেকে হচ্ছে আপনি চাইলে অনলাইনে ওদের মেসেজ করে আপনার ঈদের ড্রেস পারচেস করতে পারেন অথবা রেগুলার ওয়ার এনিথিং আপনি পারচেস করতে পারেন। সো আমি হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে এই সাতটা ড্রেস আমার কাছে ভালো লাগছে, সরি সাতটা পেজ আমার কাছে ভালো লাগছে, যার কারণে হচ্ছে আমি এই সাতটা পেজ আপনাদেরকে রিকমেন্ড করছি। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ গিভ এ বিগ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো সি ইউ গাইজ উইথ অ্যানাদার ভিডিও ইন অ্যানাদার উইক। টিল দ্যান টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ডোন্ট ফরগেট টু বি হ্যাপি। টেক কেয়ার।